পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর রাস্তা আছে যেখানে ড্রাইভারদের প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়। এমন কিছু অদ্ভুত রাস্তা আছে যেগুলো প্রথমবার দেখলে অবাক হতে হয়। এই ভিডিওতে এমন কিছু রাস্তা দেখব যে রাস্তাগুলো আপনি জীবনে একবার হলেও দেখতে চাইবেন। নাম্বার ওয়ান, হাইওয়ে থ্রু এ বিল্ডিং। এটা বিশ্বের এমন একটা হাইওয়ে যা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যায়। এই বিল্ডিংয়ের উপর আর নিচে মানুষ বসবাস করে। জাপান সরকারের এইখানটায় রাস্তা বানানোর দরকার ছিল, কিন্তু এই বিল্ডিংয়ের মালিক নিজের জমি সরকারকে দিতে মানা করে দেয়। এই জন্য এই রাস্তাটা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বানানো হয়েছে। এই রাস্তাটি এই বিল্ডিংয়ের পাশ থেকে সাততলার মধ্যে দিয়ে যায়। আপনাদের আশ্চর্য লাগবে শুনে, জাপান সরকার এই বিল্ডিংয়ের মালিককে 5 ও 7 তলার ভাড়া দেয়। নাম্বার দুই, চিলাস ক্রসিং। এইবার যে রাস্তার কথা বলতে যাচ্ছি এটা দুনিয়ার একটা ভয়ঙ্কর রাস্তা। অস্ট্রেলিয়ায় এই রাস্তাকে চিলাস ক্রসিং বলা হয়। এটি একটি নদীর মধ্যে দিয়ে গেছে। এখানকার অফিসারদের মতে এই নদীতে 120টা কুমির আছে। এই কুমিরগুলো মাঝে মাঝে রাস্তার মাঝে চলে আসে। এই রাস্তাতে গাড়ি চালানোর জন্য দক্ষ ড্রাইভারের দরকার পড়ে। একটু এদিক ওদিক হয়ে নদীতে গাড়ি পড়ে গেলে কুমিরের হাত থেকে বাঁচার উপায় থাকে না। বন্ধুরা, এই ভয়ঙ্কর রাস্তাটির জন্য একটা লাইক তো দিতেই হয়। ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে দিন। নাম্বার থ্রি, প্যাসেজ টু গয়স। এই রাস্তাটি ফ্রান্সের দুটো আইল্যান্ডের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এই রাস্তাটা প্রকৃতির একটা অদ্ভুত নিদর্শন। এই রাস্তা দিনে দুবার বন্ধ থাকে। জোয়ার আসার জন্য কিছু সময়ের জন্য এই রাস্তা সমুদ্রের নিচে চলে যায়। তখন এই জায়গা দেখলে কেউ বলতে পারবে না এখানে কোনো রাস্তা আছে। এই রাস্তাটি 4.5 কিলোমিটার লম্বা। এইরকমই আরেকটা জায়গা কোরিয়াতে আছে, ওটা 3 কিলোমিটার লম্বা। এই রাস্তায় দিনের কিছু সময়ই চলাচল করা যায়। এই রাস্তাটি যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক। নাম্বার চার, আটলান্টিক ওশিয়ান রোড নরওয়ে। বন্ধুরা, এই আটলান্টিক ওশিয়ান রোড দুনিয়ার একটা অন্যতম সুন্দর রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুপাশে সমুদ্র, আর সমুদ্র থেকে রাস্তার উপরে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এই রাস্তাকে ভিজিয়ে দিচ্ছে। নরওয়েতে সমুদ্রের উপর বানানো 8.5 কিলোমিটার এই রাস্তা 7 জুলাই 1979 সালে চালু করা হয়েছিল। এই রাস্তাটি রোড ট্রিপের জন্য একটা দারুণ রাস্তা। এই রাস্তাটি খুব সুন্দর ও অনেকের খুব প্রিয় একটি রাস্তা। নাম্বার পাঁচ, দা পুক্সি ভাইডাক্ট। আপনারা যদি ভিড় রাস্তা পছন্দ না করেন তো সাংহাই চায়নার এই রাস্তাতে আপনারা কখনো ড্রাইভ করতে চাইবেন না। পুক্সি ভাইডাক্ট দুনিয়ার একটা বড় ব্যবসায়ীদের রাস্তা। এখানে মোট 5 লেভেলের ব্রিজ আছে, যা দুটো শহরের মধ্যে সংযোগ ঘটিয়ে দুনিয়ার সবচেয়ে ব্যস্ত রাস্তায় এসে মিশে। এ রাস্তায় এত বেশি গাড়ি চলাচল করে যে প্রতি ঘন্টায় এখানে লক্ষ লক্ষ গাড়ি পাস হয়। এই রাস্তায় যাওয়ার আগে এ রাস্তার ব্যাপারে ভালোভাবে জেনে নিতে হয়। এত বেশি গোলমেলে রাস্তা হওয়ার জন্য এখানে রাস্তা ভুল করার অনেক বেশি সম্ভাবনা আছে। তো বন্ধুরা, কোন রাস্তাটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।